नमस्कार बंधुरा, आमार चैनल हैपी किचेने आपनादेर स्वागत जानाच्छि। एतदिन आमि आम रिलेटेड रेसिपि देखिएछि भिडियो करे, एबार आमि एकटु अन्य धरनेर रेसिपि निये एसेछि, आशा करि आपनादेर भालो लागबे। रेसिपिटी होच्छे वन पट चिकेन तेहारी। आजके रान्ना करते कि कि लागछे देखे नि। एखाने आमि निएछि 700 आमार चिकेन आछे। আমি নিয়েছি এখানে পেঁয়াজ দুটো, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। নিয়েছি চারটা আলু টুকরো, দুটো আলুকে দু টুকরো করে নিয়েছি। লাগছে ধনে পাতা, লবণ, বিরিয়ানি মশলা, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প চিনি, এমনি লঙ্কার গুঁড়ো, হলুদ, আদা রসুন পেস্ট, লেবু, ভাং কার্ড। আর ফোড়নের জন্য নিয়েছি তিনটে তেজপাতা, গরম মশলা আছে এখানে, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর নিয়েছি এখানে আমি গোলমরিচ। আর তিনটে লঙ্কা লাগছে, আর লাগছে আমার এখানে বাসমতি চাল। বাসমতি চালটা আমি নিয়েছি এখানটা 2.5 গ্লাস, আপনারা আপনাদের মতন আন্দাজ করে নেবেন। আর নিয়েছি এখানে শাহী গরম মশলা, আর লাগছে ঘি এখানে আমার। এবার চিকেনটাকে ম্যারিনেট করার পালা। আমি প্রথমে দিয়ে দিচ্ছি এতে লেবুর রস, এবার দিচ্ছি হাংকার্ড। আমি এই দইটার জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, 3 চামচ আমি এখানে দিচ্ছি। দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, অল্প দিচ্ছি এতে চিনি 1/2 চামচ মতন, দিচ্ছি 1 চামচ মতন শাহী গরম মশলা, 1/2 চামচ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা বেশি দেওয়ার দরকার নেই, 1/2 চামচ দিলেই হবে। এবার মাংসটা ম্যারিনেট করার পালা। এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টা মতন রেখে দেব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে এটাকে আমি 1.5 ঘন্টার জন্য রেখে দেব। আর এখানে আমার আরেকটা উপকরণ লাগছে, সেটা হচ্ছে কেওড়ার জল। কেওড়া ওয়াটারটা আমার লাগবে পরে। 1.5 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এবার আমি রান্নাটা শুরু করব। এখানে আমার রান্নাটা করব সাদা তেল দিয়ে। কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 7-8 চামচ মতন। তেলটা গরম হয়ে গিয়েছে, এতে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিচ্ছি তেজপাতা, আর দিচ্ছি অল্প একটু চিনি। এবার দিচ্ছি এতে পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ব্রাউন হয়ে গেছে, এবার এতে আমি আদা রসুন পেস্ট দিচ্ছি। এখানে আমি আদা রসুন পেস্ট 2 চামচ ব্যবহার করছি। এটা দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। আদা রসুনটা কষানো হয়ে গেছে, এবার এতে আমি মাংসটা অ্যাড করব। মাংসটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেনটা মোটামুটি কষে এসেছে, এবার এতে আমি অ্যাড করব ধনে পাতা, আর 3টে বেটে রাখা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে মিশিয়ে নেব।
আর 5 মিনিট মতন এর আগে আমি 3 মিনিট মতন কষিয়েছি এবার আর একটু 5 মিনিট মতন আর একটু কষিয়ে নেব এবার এতে আমি অ্যাড করব আলু আলুটা আমি এখানে ভেজে নিইনি কাঁচাই নিয়েছি আপনারা ইচ্ছা করলে আলুটা আগে ভেজে রেখে দিতে পারেন চিকেনটা আমার কষানো হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেব চাল চালটা কিন্তু আপনারা ভিজিয়ে রাখবেন না চালটা ধুয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নেবেন এই চিকেন তেহারি রান্নাটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চালু হয়েছিল তখন মাংসের দাম বেড়ে যাওয়াতে তারা কি করত সেই সময়টা আলু দিয়ে বা বিভিন্ন রকম সবজি দিয়ে মাংস এই রান্নাটা করত চিকেন তেহারি কিন্তু যখন চিকেনের দাম বা মাংসের দাম কমে যায় তখন এটা আস্তে আস্তে চিকেন দিয়ে বা মাটন দিয়ে রান্না করা শুরু হয় এবার এতে আমি 2 চামচ মতন ঘি অ্যাড করছি দিচ্ছি এখানে আমি 2 চামচ আর একটু লবণ আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণটাকে ব্যবহার করবেন 3টা কাঁচা লঙ্কা আমি এতে অ্যাড করছি এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব চালটাকে আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটা কথা এখানে কিন্তু চিকেনটা চাল দেওয়ার আগে পুরোপুরি সিদ্ধ করতে হবে না 80% মতন সিদ্ধ করে নিতে হবে আমার চাল দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে এবারেতে আমি মিশাচ্ছি জল এখানে জল আমি যা চাল নিয়েছি তার ডবল আপনারা যে পরিমাণে চাল নেবেন তার ডবল জল দিতে হবে জলটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি আমি আবারও এর মধ্যে 1 চামচ মতন শাহী গরম মশলা অ্যাড করছি আর অ্যাড করছি বড় টেবিল চামচের 1 চামচ কেওড়া ওয়াটার এবার এটা ফুটে উঠেছে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্নাটাকে করতে হবে এবার আমি ঢাকাটা তুলে দেখছি রান্নাটা কত দূর এগোলো আমি মাঝখানে একবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি হালকা হাতে দেখুন আমার জলটা পুরো শুকিয়ে গেছে এবং ঝরঝরে চিকেন তেহারি তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি পরিবেশন করে নেব এবার এতে আমি বোলটাতে পরিবেশন করে নিচ্ছি এই রান্নাটা করতে আমার মোট 10 মিনিট সময় লেগেছে মাংসটা বসানোর থেকে নিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করতে 10 মিনিট সময় লেগেছে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করবেন যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্রেস করতে ভুলবেন না